মেয়ের জীবন ভিক্ষা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আত্মনাদ এক হতভাগী মায়ের। রাজধানী আগরতলা শহরে আড়ালিয়া ঋষিপাড়া এলাকার শঙ্কর ঋষিদাসের 19 বছর বয়সী একমাত্র মেয়ে অর্পিতা ঋষিদাস গত 2 মাস আগে ফক্স নামে একটি রোগে প্রথমে আক্রান্ত হয়েছিল। ধীরে ধীরে সেই ফক্স থেকে এক জটিল রোগের সৃষ্টি হয়। পরে অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়েকে সুস্থ করে তোলার জন্য আগরতলার IGM হাসপাতাল এবং পরে জিবি হাসপাতালে ভর্তি করায়, কিন্তু অর্পিতার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় একমাত্র মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য তার বাবার শঙ্কর ঋষিদাস নিজের বসতবাড়ি বন্ধক দিয়ে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য শিলচরে নিয়ে যায়। শিলচরে বেশ কিছুদিন চিকিৎসার পর তাদের কাছে যা টাকা ছিল সবই চিকিৎসা খাতে সব টাকা শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শিলচর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় অর্পিতাকে আবার বাড়িতে নিয়ে আসে। বর্তমানে অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়ে চিকিৎসার জন্য সব অর্থ সম্পদ খুঁয়ে একেবারে অসহায় অবস্থায় রয়েছে। দিন যত এগোচ্ছে অর্পিতার শারীরিক অবস্থাও অবনতি হচ্ছে। জানা গেছে অর্পিতার বাবা শঙ্কর ঋষিদাস একজন দিনমজুর। বুধবার নিরুপায় হয়ে অর্পিতার মা বাবা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে রোগাক্রান্ত একমাত্র মেয়ে অর্পিতার জীবন ভিক্ষা চেয়ে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন। মেয়ের এই অবস্থা চোখের সামনে দেখে অর্পিতার মা বাবা দিনরাত কেঁদে ভুক বাসিয়ে যাচ্ছেন। বুধবার এই হৃদয় বিদারক দৃশ্যটি উঠে আসলো রোগাক্রান্ত অর্পিতার বাড়ি থেকে। স্থানীয় এলাকাবাসীরা অর্পিতার দ্রুত আরোগ্য কামনা করে যাচ্ছে। এখন দেখার বিষয় হলো একমাত্র মেয়ের প্রাণ বাঁচানোর জন্য অসহায় মায়ের আত্মনাদে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমার আর 2 মাস ধরে ফক্স হয়েছে, বুঝতে পারছি না। আমি কোনো জায়গাত বাদ রাখছি না, বিএম হইতে, জিবি হইতে, শিলচর হইতে। লাস্ট শিলচর গেছি, আমার যা টাকা পয়সা আসলো আমি খরচ করে লাইছি। আপনার মেয়ের নাম কি? অর্পিতা ঋষিদাস। বয়স কত হইব? বয়স 19 বছর। এখন আপনারা কি চান? আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তারা যাতে আমার সাহায্য করে। আমি মায়ের এনে তারা এনে আমার জীবন ভিক্ষা চাই, আমার মায়ের জীবন ভিক্ষা যেমন তারা দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।